মৃতদের মাথা কাটা হয়েছে তন্ত্র সাধনার জন্য। বালিচরে মহিলার কাটা মাথা, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বীরভূমের পাড়ুই থানার বল্লভপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে এলাকার একটি সেতুর নিচে বালিচরে মহিলার কাটা মাথা পড়ে থাকতে দেখেন তারা। খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ এসে মাথাটি উদ্ধার করে। পুলিশ জানতে পেরেছে মৃত মহিলার নাম অশ্বিনী সর্দার। বৃহস্পতিবার মৃত্যু হয় পাড়ুই থানার রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ওই আদিবাসী মহিলার। আত্মীয় পরিজনরা তাকে কবর দেন বালিচরে। পরিবারের অভিযোগ, তন্ত্র সাধনার জন্য কেউ কবর খুঁড়ে মাথা কেটে নিয়েছে। মনে হচ্ছে যেন গলাটা বার করে নিয়ে, গলাটা বলতে মাথাটা বার করে নিয়েছে, মানে সাধনা করার জন্য ওটা করেছে মনে হচ্ছে। কেউ কেটে নিয়েছে? কেউ কেটে বার করেছে, সেটা সাধনা করবে মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে কবরস্থান থেকে দুটি রক্তমাখা ব্লেড উদ্ধার হয়েছে। কে বা কারা এই কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।